প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম একটা সিম্পলি সাপোর্টেড বিমের জন্য কিভাবে ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হয়। আজকে আমরা একটা ওভারহ্যাঙ্গিং বিমের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করা শিখব। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা ওভারহ্যাঙ্গিং বিম ড্র করে রেখেছি। আমরা বিমটা এ এবং বি বিন্দুতে সাপোর্ট রয়েছে এবং সি ডি ই এফ আমরা বাকি পয়েন্টগুলো ফিক্সড করে নিয়েছি, কারণ ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হলে আমাদের বেসিক্যালি যে কাজটা করতে হবে একটা ইউনিট লোডকে আমাদের বিমের একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে মুভ করাতে হবে এবং এর কারণে রিয়াকশন শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের যে পরিবর্তনগুলো আসবে সেটাকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। তো আমাদের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে যে দেখানো সম্ভব হচ্ছে না, তো সেই জন্য আমরা এখানে কতগুলো পয়েন্ট সিলেক্ট করে নিয়েছি যে এই পয়েন্টগুলোতে আমরা ইউনিট লোডটাকে বসিয়ে আমাদের প্যারামিটারগুলো আমরা হিসাব করব এবং ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। তো আমরা এখানে টোটাল বিম সেকশনটাকে পাঁচটা সেগমেন্টে ভাগ করে নিয়েছি, প্রতিটি সেগমেন্ট 2.5 ফিট করে। তাহলে আমরা টোটাল 12.5 ফিট স্প্যানের একটা ওভারহ্যাঙ্গিং বিম পাচ্ছি। তো প্রথমে আমরা এ সাপোর্টের রিয়াকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে চাই। আমি একটা রেফারেন্স লাইন নিয়ে নিলাম, ইট ইস ইনফ্লুয়েন্স লাইন ফর রিয়াকশন অ্যাট এ। আমি পয়েন্টগুলোকে চিহ্নিত করে নিই। সিমিলারলি আমরা প্রিভিয়াস ভিডিওতে যেভাবে দেখেছিলাম যে এ সাপোর্টের রিয়াকশন কীভাবে বের করতে হয়, বি সাপোর্টে মোমেন্ট নিয়ে আমরা এ সাপোর্টের রিয়াকশন সহজেই বের করতে পারি। যদি আমরা বি সাপোর্টে মোমেন্ট নিই তবে আমরা এরকম একটা ইকুয়েশন পাব, আর এ ইকুয়াল টু 10 - x/10। এখন আমরা এক্সের ভ্যালু এখানে ইনপুট করব এবং সেখান থেকে আর এর ভ্যালু যে পাবো সেটা আমরা এই ডায়াগ্রামে ড্র করব। অর্থাৎ এই লাইনে পয়েন্টগুলো বসিয়ে আমরা পয়েন্টগুলোকে অ্যাড করে ডায়াগ্রাম পাবো। তো আমরা এখানে প্রিভিয়াস ভিডিওতে যে প্রত্যেকবার আমরা এক্সের ভ্যালু এখানে বসিয়েছি এবং আর এর ভ্যালু বের করে নিয়েছি, তো এবার আমরা আরেকটু সহজ নেমে যদি আরেকটু সহজে আরেকটু দ্রুত যদি আমরা ডায়াগ্রামটা ড্র করতে চাই তবে যে কাজটা করতে হবে, আমরা জানি ইউনিট লোডটা যখন ঠিক এই পয়েন্টে থাকবে, আচ্ছা এই ইকুয়েশনটা আমরা ড্র করেছি, এই ইকুয়েশনটা লিখতে পেরেছি একটা পয়েন্ট লোডকে এক্স ডিস্টেন্স দূরে বসিয়ে, এই ইউনিট লোডটা যখন ঠিক এ পয়েন্টে থাকবে তখন আমরা জানি এ পয়েন্টের রিয়াকশনের মান হচ্ছে 1, এ পয়েন্টের রিয়াকশনের মান 1। আবার এই পয়েন্ট লোডটা যখন মুভ করতে করতে সামনের দিকে অগ্রসর হবে তখন এই পয়েন্টের রিয়াকশনের মান কমতে থাকবে। যখন একদম আমাদের পয়েন্ট লোডটা বি সাপোর্টের উপর চলে আসবে, একদম বি সাপোর্টের উপর চলে আসবে, তখন এ সাপোর্টের রিয়াকশন কত হবে? 0 আসবে। এখন আমরা জানি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের জন্য বা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচারের জন্য ইনফ্লুয়েন্স লাইন হয় লিনিয়ার। সো এই পয়েন্ট আর এই পয়েন্টকে যদি আমরা লিনিয়ারি অ্যাড করে দিই, তাহলে একটা স্ট্রেট লাইন দ্বারা যদি আমরা অ্যাড করে দিই তাহলে এরকম একটা ডায়াগ্রাম পাবো। তো এখন সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি ইউজ করে আমরা বাকি পয়েন্টগুলোতে ভ্যালু কত আসবে অর্থাৎ রিয়াকশনের মান কত আসবে আমরা ইজিলি বের করে দিতে পারি। তো সিমিলার ট্রায়াঙ্গেল যদি আমরা ইউজ করি এ পয়েন্টের জন্য, এ পয়েন্টের জন্য, এ পয়েন্টের জন্য, এ পয়েন্টের জন্য আমরা ভ্যালুগুলো সহজেই পেতে পারি, অথবা এই ইকুয়েশনে আমরা এক্সের বিভিন্ন ভ্যালু ইনপুট দিয়ে রিয়াকশন এ পয়েন্টের রিয়াকশন কত সেই ভ্যালুগুলো বের করে নিতে পারি। তো যদি আমি সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করি তবে আমি এরকম পাবো, এখানে পাবো 0.75, এই পয়েন্টে পাওয়া যাবে 0.5, এই পয়েন্টে পাওয়া যাবে 0.25, এখানে 0, অ্যান্ড ফাইনালি 0.25। এখন ডায়াগ্রামের এই অংশটুকু আমাদের রেফারেন্স লাইনের নিচে চলে আসছে, তার মানে এই অংশটুকু হবে নেগেটিভ। আমরা বলতে পারি এখানে অর্থাৎ পয়েন্ট লোডটা যখন ঠিক এ পয়েন্টে থাকতেছে অথবা বি পয়েন্টের পরে, ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে বি পয়েন্টের পরেই অর্থাৎ বি সাপোর্টের পরের অংশটুকু নেগেটিভ, তার মানে আমরা এখান থেকে বলতে পারি আমাদের ইউনিট লোডটা যখন বি সাপোর্ট পার করে সামনে চলে যাবে, বি সাপোর্ট পাস করে চলে যাবে, তখন এ সাপোর্টের রিয়াকশন নেগেটিভ চলে আসবে, এই অংশটুকু পজিটিভ এবং এই অংশটুকু নেগেটিভ। সিমিলারলি যদি আমরা ডায়াগ্রাম থেকে এটা দেখতে পেলাম, যদি এক্সের ভ্যালু এখানে বসাই আমি এই পর্যন্ত হচ্ছে 10-এর বেশি বসাই তবে এখান থেকে আমরা নেগেটিভ পাবো। তো আমরা এই ইকুয়েশন ইউজ করে করতে পারি অথবা সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টিস ইউজ করে করতে পারি। তো এটা গেল আমাদের এ সাপোর্টের রিয়াকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন। সিমিলারলি ইউনিটগুলো আগের মতোই আসবে, এটাকে যদি আমি কিপ বলি, এটাকে যদি 1 কিপ বলি, এটা আসবে কিপ পার কিপ, এগুলো সবগুলোই কিপ পার কিপ আসবে। অর্থাৎ এক কিপ লোডকে মুভ করানোর জন্য আমরা রিয়াকশনের কী পরিমাণ ভেরিয়েশন পাচ্ছি এটা মূলত মিন করে, এই জন্য এটাকে আমরা কিপ পার কিপ বলে থাকি। তো এ সাপোর্টের রিয়াকশনের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করলাম। সিমিলারলি যদি আমরা বি সাপোর্টের, সরি
नीचे ड्रो करी बी सपोर्ट रिएक्शन जो ये रेफरेंस लाइन धरे निल बी सपोर्ट रिएक्शन जो सीमिलारलि जी ए सपोर्टे मुमेंट नहीं आगे मत एक इक्वेशन पा समेशन अफ मुमेंट ए इक्वल टू जिरो तब पा आर बी इक्वल टू एक्स बाय टेन ये इक्वेशन एक्स डिफरेंट वैल्यू यूज कर रिएक्शन एट बी एर डिफरेंट वैल्यूगुलो पे अथवा सिमिलर ट्रायंगल प्रॉपर्टीज यूज करते तो जो हमारे पॉइंट पॉइंट लोडा एकदम ए सपोर्टे अर्थात एक्सर वैल्यू जिरो तक आर बी आर वैल्यू जिरो ये बी इनफ्लुएंस लाइन फॉर आर बी तो पॉइंट लोडा जो ए सपोर्टे आर बी रिएक्शन जिरो जो मूव करते करते बी पॉइंट चले आसबे तक एखे वन तो आगे बोलेछि जो स्टैटिकली डिटरमिनेट स्ट्रक्चर जो इनफ्लुएंस लाइन है स्ट्रेट लाइन तो पॉइंट और ये पॉइंट जो एक स्ट्रेट लाइन एड कर दी और ये जी वर्धित कर दी तब जो डायग्राम पा यटाई हे बी सपोर्ट रिएक्शन जो इनफ्लुएंस लाइन अर्थात एक पॉइंट लोड जो ए पॉइंट थकते तक रिएक्शन आसें ए रकम तो ये पॉइंट रिएक्शन मान कत से इक्वेशन थे बेर करते अथवा सिमिलर ट्राइंगल यूज करते अपनी जेटा यूज करो ना क्यों एक ही भैलू पा जाए जमन जो इक्वेशन यूज करी एक्स इक्वल टू जी एखे एक्स इक्वल कत यूनिट जो एफ पॉइंटे तक एक्स इक्वल टू आस ट्वेल्व पॉइंट फाइव तो ट्वेल्व पॉइंट फाइव से टेन द्वारा भाग करी एखे पा वन पॉइंट टू फाइव य पॉइंट टू फाइव एट ऊपर डायग्राम जो जिरो पॉइंट टू फाइव सीमिलारलि बाकी पॉइंटगुलर भैल्यू पा ए रकम जिरो पॉइंट टू फाइव जिरो पॉइंट फाइव जिरो पॉइंट सेवेन फाइव तो ये डायग्राम हो गल बी सपोर्ट रिएक्शन जो इनफ्लुएंस लाइन एखन शेयर फोर्स और बेंडिंग मुमेंटर जो जी इनफ्लुएंस लाइन ड्रो करते चाह सपोज हमें सी पॉइंटे शेयर फोर्स इनफ्लुएंस लाइन ड्रो करते चाह रेफरेंस लाइन नहीं निल तो शेयर फोर्स मैं जी जो एक पॉइंट डाने अथवा वामे सकल ट्रांसवर्स फोर्सगुलर एलजेब्रिक साम तो जत पर्त आगे भिडियोते देखे प्रिभियस भिडियोते जत पर्त पॉइंट लोडा ए थे सी एर मध्य थकते से तक पर्त सी बिंदुते नेगेटिव शेयर फोर्स आसते एक्जैक्टली जो सी पॉइंटे तक एखे नेगेटिव शेयर फोर्सर मान छो नेगेटिव शेयर फोर्सर मान आस कत आर एर मान जेटा अर्थात एखे जो एक सहज कर बोली ए थे सी पर्त From A to C, shear force at C. ठीक है मैं influence line for shear force at C. Shear force का मतलब तो भीतर प्रकाश करते कि तो from A to C अर्थात unit लोटा जखन A थे के C पोर्शन तो जाबे A थे के C पोर्शन तो move कर बे तो खून C ते shear force हो बे R A minus one. जो दे हम लोग शाहसर का diagram करी तब इधर बहुत ज़्यादा बे एक उम्र बे तपर ये लोडर कारण नीचे नेमे जाए अर्थात आर ए माइनस वन तो जो सी पॉइंट लोडा तक ए बिंदुते रिएक्शन मान कत जिरो पॉइंट सेवेन फाइव तो सी कत है जिरो पॉइंट सेवेन फाइव माइनस वन तब पा जिरो पॉइंट टू फाइव अर्थात ये वैल्यूटा पासी हमें जिरो पॉइंट टू फाइव एवं जो सी सपोर्ट के पास कर चले जाए सी सपोर्ट को जो पास कर चले जाए तक सी बिंदु रिएक्शन केमन है देखिए हमें From C to F एकदम सी थे शुरू कर एफ पर्त जो यूनिट लोडा जाए तक सी बिंदु शेयर फोर्स मान हो शेयर फोर्स एट सी विल बी आर ए कारण आप शेयर फोर्स डायग्राम ड्रो करी मन कर पॉइंट जो ये आसे हमें ए रकम एक डायग्राम पा तर मैंने सी पॉइंट शेयर फोर्स मान हे अपन रिएक्शन मान अर्थात पॉइंट लोडा जो सी पॉइंट के पास कर जा सी पॉइंट शेयर मान ही हे ए सपोर्टर रिएक्शन मान तो ए सपोर्ट रिएक्शन मान तक कत एखे जो सी सपोर्टे जिरो पॉइंट सेवेन फाइव तरह पा जिरो पॉइंट फाइव पर पा जाए जिरो पॉइंट टू फाइव दें एखे जिरो एखे आर नेगेटिव जिरो पॉइंट टू फाइव तो पॉइंटगुल् को जो एड करी ए रकम एक डायग्राम पा जाए
अर्थात शेयर फोर्स डायग्रामे जख सी पॉइंट सपेक्षे कि करते शेयर जो सी पॉइंट शेयर जो इनफ्लुएंस लाइन ड्रो करते तो यूनिट लोड जो सी पॉइंट पास कर जाए तक यदि अंशा है टोटाली हमें ए सपोर्टर रिएक्शनर जो इनफ्लुएंस लाइन हूबहू वो इनफ्लुएंस लाइन चले आसें कारण कि सी सपोर्ट जो पास कर जा सपोर्टे शेयर फोर्सर मान इक्वल टू ए सपोर्टर रिएक्शन तेल एट गल सी सपोर्टे शेयर फोर्सर जो इनफ्लुएंस लाइन एन सी बिंदुते अन्य जो एक पॉइंटे मोमेंटर जो शेयर फोर्स इनफ्लुएंस लाइन ड्रो करते चाहिए सपोज हमें डि बिंदुते जो एक बिंदु चूज करी আমরা ই বিন্দুতে এটাকে যদি ই বিন্দু বলি এই ই পয়েন্টে আমরা বেন্ডিং মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে চাই এটাকে আমরা রেফারেন্স লাইন হিসেবে নিয়ে নিলাম থেকে স্ট্রেট লাইন ধরে নিন যদিও স্ট্রেট লাইন হয়নি তো ই সাপোর্টের অর্থাৎ এই পয়েন্টের বেন্ডিং মোমেন্টের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে চাই तो যতক্ষণ পর্যন্ত আমরা জানি বেন্ডিং মোমেন্ট হচ্ছে যে পয়েন্টে আমরা বেন্ডিং মোমেন্ট নিচ্ছি ওই পয়েন্টে ডানে অথবা বামে সকল ট্রান্সভার্স ফোর্সগুলোর মোমেন্টের অ্যালজেব্রিক সাম তো যতক্ষণ পর্যন্ত ইউনিট লোডটা আমাদের এই লেফট সাইড থেকে একদম এই পর্যন্ত থাকতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের বেন্ডিং মোমেন্ট হিসাব করা সহজ হবে যদি আমরা এই বি পয়েন্টের রিয়াকশন অর্থাৎ বি পয়েন্টের রিয়াকশন ইনটু এই ডিসটেন্সটা গুণ করে দিই বি পয়েন্টের রিয়াকশনস ইনটু এই ডিসটেন্স তো আমাদের ইউনিট লোডটা যখন ঠিক এ পয়েন্টে तक बी पॉइंट रिएक्शन कत जिरो तेल जिरो इंटू ए डिस्टेंस ए डिस्टेंस टू पॉइंट फाइव हमें जान टू पॉइंट फाइव फिट ओके तो यूनिट लोड जो ए पॉइंटे तक बी सपोर्टर रिएक्शन जिरो और बी सपोर्टर रिएक्शन जिरो मान हे इ पॉइंटे बेंडिंग मोमेंट जिरो जिरो पेल पॉइंट लोड जो सी सपोर्टे सी पॉइंटे यूनिट लोड जो सी पॉइंटे तक बी पॉइंट रिएक्शन मान हे जिरो पॉइंट टू फाइव और जिरो पॉइंट टू फाइव इंटू ए डिस्टेंस जो टू पॉइंट फाइव करी तब हमें एखान पा जिरो पॉइंट सिक्स टू फाइव इन्हें पा जिरो पॉइंट सिक्स टू फाइव यूनिट लोडा जो हमारे डि बिंदुते चले आस तक रिएक्शन एट बी कत डायग्राम के सहजे देखते पाई जिरो पॉइंट फाइव तरह से जो टू पॉइंट फाइव गुण करी तब हमें पा वन पॉइंट टू फाइव एखे पा वन पॉइंट टू फाइव এবার যদি আমরা ই পয়েন্টে চলে আসি অর্থাৎ যে পয়েন্টের সাপেক্ষে যে পয়েন্টের মোমেন্টের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করছি তখন আমাদের যে কোনো একটা সাপোর্টের ভ্যালু নিলেই হচ্ছে এই সাপোর্ট ইনটু এই সাপোর্টের রিয়াকশন ইনটু এই ডিসটেন্স অথবা এই সাপোর্টের রিয়াকশন ইনটু এই ডিসটেন্সটুকু যে কোনো একটা নিলেই হচ্ছে তো যখন আমাদের ই পয়েন্টে পয়েন্ট লোডটা ইউনিট লোডটা তখন আমাদের বি বিন্দুতে রিয়াকশন কত বি বিন্দুতে রিয়াকশন হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এবং তার সাথে যদি আমি ডিসটেন্স টু পয়েন্ট ফাইভ গুণ করি তবে এখানে পাবো ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ এখানে পাওয়া যাবে ওয়ান পয়েন্ট 875 এরপর আবার যখন আমাদের ইউনিট লোডটা বি পয়েন্টে চলে আসবে তখন যখন ই পয়েন্টটা পাস করে যাবে তখন আমাদের বেন্ডিং মোমেন্ট ই বিন্দুতে বেন্ডিং মোমেন্ট বের করা সহজ হবে যদি আমরা এই পাশ হিসাব করি কারণ ওই পাশ হিসাব করতে গেলে তখন আমাদের দুইটা ফোর্স হিসাব করতে হবে একটা আমাদের এই ইউনিট লোড আর একটা আমাদের সাপোর্ট রিয়াকশন তো আমরা ঝামেলা এড়ানোর জন্য যখন ই পয়েন্ট পাস করে যাবে তখন আমরা এ পয়েন্টের রিয়াকশনে কাজ করব তো যখন ইউনিট লোডটা আমাদের বি পয়েন্টে রয়েছে तक ए सपोर्टर रिएक्शन कत जिरो और ए सपोर्टर रिएक्शन जिरो मान इ पॉइंटर मोमेंट जिरो तपर सपोर्ट पॉइंट लोडा जो हमारे यूनिट लोडा जो ए पॉइंटे चले आसते तक ए सपोर्टर रिएक्शन कत पाँच नेगेटिव जिरो पॉइंट टू फाइव अर्थात एट नीचे दिखे काज करते तम एखे नेगेटिव बेंडिंग मोमेंट देवे तो जिरो पॉइंट टू फाइव पर डिस्टेंस हमें सेवेन पॉइंट फाइव ये जी गुण करी तब एखे पा वन पॉइंट एट सेवेन फाइव वन पॉइंट 875 तो এই পয়েন্টগুলো যদি আমরা অ্যাড করি তবে এরকম একটা ডায়াগ্রাম পাবো দ্যাটস ইট তো এটাকে বলতেছি আমরা ইনফ্লুয়েন্স লাইন ফর